রাতে খুব বাতাস সাথে বৃষ্টি হয়েছিল, তো রাতে যদি ঝড় বাতাস বৃষ্টি যাই হোক না কেন, ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ থাকে ছাদ দর্শন। কারণ যতক্ষণ না গাছগুলো দেখতে পাচ্ছি ততক্ষণ মনও ভালো লাগে না। তো এসে দেখে আলহামদুলিল্লাহ আমার গাছগুলো খুব ভালো আছে, কোনো সমস্যা হয় নাই। তো এই কিছু ফুলও ফুটেছে, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আমেনা সিদ্দিকি, নতুন দিনে নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিও শুরু করেছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছাদে গাছগুলো সব ভালো করে দেখে চলে আসলাম নিচে। এই যে এগুলো কি বলেন তো, এগুলো হলো শালুক। আর শালুক কম বেশি সবাই আমরা চিনে থাকি। আমার যখন 7 থেকে 8 বছর বয়স এমন সময় আমি শালুক খেয়েছিলাম, পরে আর খাইনি। তাও কোনো এক কাকি শালুক সিদ্ধ করে আমাকে 2টা দিয়েছিল, খেয়ে আমি এতটাই মজা পেয়েছিলাম যে তার কাছে শুনেছি শাপলা গাছের নিচে শালুক পাওয়া যায়, আমিও সেই তুলতে গিয়েছিলাম। তুলতে গিয়ে আমি কিন্তু কোনো রকমের শালুক পাই নাই। যাই হোক, সে এক লম্বা কাহিনী। তারপর তো আর শালুক খাওয়া হয় নাই সেদিনকে বাজারে। বরের সঙ্গে যে যখন গিয়েছিলাম শালুক পেয়েই আমরা কিনে নিয়ে আসলাম, সেটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে ছেলের রুমের আয়নাটা আমার পুচ্ছু সোনা ময়লা করে ফেলেছে, তো সেটা একটু ক্লিন করে দিয়ে সাথে ওর রুমটা পুরো পুরো গুছিয়ে নিলাম। এরপর গিয়ে রান্না বসিয়ে দেবো। তো এই যে রুম আয়নাটা একদম পরিষ্কার করা হয়ে গেছে, চলে আসছি রান্নাঘরে। আর ফ্রিজ থেকে মাছটা নামিয়ে নিয়েছি, আর মাছ নামিয়ে মাছে যে ভিজাতে দিয়েছি, আর এই সুরমা মাছ, এগুলো হলো আমাদের বরিশালে বলি আমরা সুরমা মাছ, সামুদ্রিক সুরমা মাছ। তো এটাকে ভিজিয়ে দিলাম। আর যেদিনকে নিয়ে আসছিল সেদিনকে আর কাটাকাটি করি নাই, কারণ সাথে আরো কিছু মাছ ছিল। মাছ ধোয়া টোয়া সে বিশাল এক ঝামেলা থাকে, আর এই মাছগুলো তো এমনিও আস্ত রাখলেও সমস্যা হয় না, এই মাছ এত সহজে বেশি নরম হয়ে যায় না। তো মাছটাকে আমি এখন কাছের সাহায্যে আষ্টে পৃষ্ঠে মানে সবগুলো ছুটিয়ে ফেলবো, তারপরে বড়ির সাহায্যে কিংবা চাকুর সাহায্যে মাছগুলো একবারে কাটিং করে নেব। আর এই মাছে বেশি একটা আঁশ নাই, তারপরেও আমি একটু সিজারের সাহায্যে সামান্য কিছু ছোট ছোট আঁশ থাকে তো সেগুলো একটু ছড়িয়ে নিচ্ছে এভাবে। আর এই যে বলের ভিতরে দেখতেছেন করতেছি, কারণ কি বলেন তো, কারণ এই যে বলের ভিতরে আমি মাছগুলো ধোবো, তারপর যা কিছু করব এই পানিটা কিন্তু আমি ফেলবো না, কারণ মাছ ধোয়া পানি সব সময় আমি আমার ছাদ বাগানের গাছগুলোতে কাজে খাটিয়ে দেই, মাছ ধোয়া পানি আমি কখনোই ফেলি না। তো মাছগুলো আমি কাটিং কুটিং করা হয়ে গেছে, এখন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে চুলোর ভিতরে এখানে পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে একটু সামান্য কষিয়েছি, কারণ এই মশলার ভিতরে এবার মাছগুলো হালকা একটু কষাবো, কষিয়ে তারপর পানি দিয়ে রান্নাটা চাপিয়ে দেবো। কারণ হলো এই মাছটা তেলে ভাজবো না, এই মাছটা তেলে না ভাজলেও খেতে ভালো লাগে। যদিও আমার বর সব মাছ ভাজা ভাজি খেতে খুব পছন্দ করে, আমি এখন একটু একটু বকে বকে একটু একটু ঠিক করতেছি। আর সুরমা মাছটা কিন্তু কিছুটা সুরমা মাছের স্মেল একবারে ইলিশ মাছের মতো। তো আমি কিন্তু শালুক সেই কখন সিদ্ধ দিয়েছি, শালুক আমার সিদ্ধ হচ্ছিলই না, পরে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, প্রেশার কুকারে 7-8টা সিটি দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখেন আমার মাছ একদম হয়ে গেছে, মাছটা একটু পোড়া পোড়া করব, যেহেতু এটা তেলে ভাজিনি সেজন্য মাছটা পোড়া পোড়া করে নেব। আর শালুকটা ঠান্ডা করে আমি এই যে প্রথমেই একটু ছিলে খেয়ে দেখতেছি। আসলে কে কে শালুক খেয়েছেন বলে জানাবেন তো, কারণ শালুকটা কিন্তু আমি বেশ অনেক বছর পরে খাইতেছি, আর সেই ছোটবেলার স্মৃতিটা মানে মনে 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 করতেছি, আর একটু মনে মনে একা একা হাসতেছি। আর এই পাশের চুলোতে মাছের মাথা দিয়ে আমি মিষ্টি কুমড়া রান্না করতেছি। এই যে মাছের মাথা একদম গলে গেছে, মিষ্টি কুমড়া রান্না করতেছি, সাথে কিন্তু একটু সামান্য ডালও দিয়েছি। আর ডালটা আমি আস্ত ডাল দিই না, ডাল রান্না ছিল সেটাই মিষ্টি কুমড়ার ভিতরে দিয়ে দিয়েছি। তো রান্না বান্না কর সব কমপ্লিট হয়ে গেছে, চলে আসছি দুপুরের খাবার খেতে, কারণ ভিডিওটা এর থেকে বেশি আর লম্বা করতে চাই না। তো দুপুরের খাবার শুরু করে দিয়েছি, মুজাহিদ ডাল দিয়ে খাচ্ছে, আমি মাছ মিষ্টি আলু দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে খাচ্ছি। তো এই ছিল আজকের মতো শেয়ারিং, আল্লাহ হাফেজ।